নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, আগামী 2024 সালের জুলাই মাসটা কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে। প্রথম অবস্থায় বলবো মীন রাশির শনির সারস্বতীর একটা প্রভাব আছে, তার সঙ্গে সঙ্গে শনি সে রেট্রোগ্রেড হয়ে যাবে এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে মানসিক দুশ্চিন্তা বেড়ে যাবে, হওয়া কাজে বাধা, কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও গেলে সেখানে অশান্তিটা চরমে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকার, অর্থাৎ উদ্দেশ্য সাকসেস হবে না, উদ্দেশ্য নিয়ে গেলে সেই উদ্দেশ্য সফলতার জায়গা কম রয়েছে এবং এটা কিন্তু জুন মাস থেকে কানেকশন পেয়ে গেছে। জুলাই মাস অবশ্যই সেই জায়গাটা আপনি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কর্ম পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনে, আপনার জীবনে একটা নতুন দিশা তৈরি হবে। কোনো কোনো ক্ষেত্রে আধ্যাত্মিক লাইন আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশান পেয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশান দেখতে হবে কতটা ভালো আছে এবং যে কর্মের আপনি সুযোগ পাবেন সেটা আপনার জন্য কতটা প্রযোজ্য, এটা সেই ক্ষেত্রে দেখে আপনি যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন। কিন্তু বলবো মীন রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না জুলাই মাস। এবং তার সঙ্গে বলবো আরেকটা জিনিস, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। তাহলে এই জায়গাগুলো মীন রাশির জাতক জাতিকার রয়েছেন, অর্থের জন্য একটু সমস্যা হবে, অর্থের জন্য আপনার অনেক দুশ্চিন্তা বেড়ে যাবে, অর্থের যে চাহিদা সেটা সম্পূর্ণভাবে কিন্তু আপনি সাপ্লাই দিতে পারবেন না বা সেক্ষেত্রে আপনার সাকসেসটা কম আছে, অর্থাৎ অর্থের চাহিদা অনুযায়ী আপনি যোগান না দেওয়ার কারণে আপনার দুশ্চিন্তা অনেক গুণ বাড়তে থাকবে। এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা এবং একটা খারাপ জায়গার ইঙ্গিত করছে। যারা চাকরি করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, কোনো সেলফ প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে জুলাই মাস আপনি কিন্তু আশানুরূপ ফল পাবেন না। কর্মক্ষেত্র বিশেষ করে আপনার ক্ষেত্রে একটু ড্যামেজ জায়গা ইন্ডিকেশন করছে। যারা মীন রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কেয়ারফুলি চলার জন্য অনুরোধ করবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, যারা কোনো এডুকেশনের সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, এডুকেশন সেক্টরে কিন্তু কানেকশান রয়েছে, ভালো কানেকশান রয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু শুভ কিছু যোগাযোগের জায়গা তৈরি হবে এবং এই যোগাযোগটা কাজে লাগাতে হবে। এবং জুলাই মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক খুব শুভ কানেকশান রয়েছে এবং তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে, হায়ার স্টাডির যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি হবে এবং হঠাৎ কিছু জায়গা খরচও হবে মীন রাশির জাতক জাতিকাদের, এটা রয়েছে। মানসিক দুশ্চিন্তা এবং চঞ্চলতা এবং স্থিরতার যে অভাব, তার জন্য আপনার জীবনে অনেক কিছু হয়রানির শিকার আপনি হতে পারেন, সেটার ইঙ্গিত রয়েছে এবং এই জুলাই মাস সেটার কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছে, অবশ্যই চেষ্টা করলে কর্ম প্রাপ্তি হয় অবশ্যই বলি এবং সেই জন্য চেষ্টা আপনাকে করতে হবে, মনের জোর রেখে আপনি চেষ্টা করুন, কিছু আপনার ক্ষেত্রে দিশা অবশ্যই আপনি পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিছু জায়গার সমস্যা রয়েছে, ব্যবসার ক্ষেত্রেও বললাম, কিন্তু আরেকটা জায়গা রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন দাম্পত্য জীবনের কিন্তু অশান্তি চরমে উঠবে, ভুল বোঝাবুঝির কম্বিনেশন, অর্থাৎ ভুল বোঝাবুঝির জায়গাটা অনেক গুণ বাড়বে, দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, অনেক সময় একই ছাদের নিচে দুজন না থাকার সম্ভাবনা রয়েছে যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন। মীন রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক চিন্তা, মানসিক উদ্বেগ এবং চঞ্চলতা আপনার ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব জায়গা দেবে না এবং রিলেশনের জায়গা কিন্তু ব্রেক করতে পারে। এবং এই জায়গাটা, যে জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে মীন রাশির জাতক জাতিকা, দেখবেন যে রিলেশন জায়গাটা মানে যে কেয়ার নেওয়া সেই জায়গাটা অনেকটা কম হয়ে যাবে আপনাদের। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ সম্পত্তি, সম্পত্তি রিলেটেড জায়গা, সম্পত্তি ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইকে সম্পত্তি কিছু কেনার যোগ রয়েছে, সেটা অবশ্যই আপনার জন্মছকের কম্বিনেশান দেখতে হবে। এবং কিছু জায়গা রয়েছে, কিছু ভ্রমণের জায়গা রয়েছে, অর্থাৎ
মীন রাশির জাতক জাতিকাদের মাসের প্রথমের দিকেই কিন্তু ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে এবং শেষের দিকে আবার ভ্রমণের যোগ রয়েছে মীন রাশির। আর মীন রাশির জাতক জাতিকা যারা বিশেষ করে সন্তান নেবেন বলে ভাবছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে, যেটা জুলাই মাসের সেকেন্ড উইকের পর থেকে, সেকেন্ড উইকের পর থেকে বলতে ওই 14-15 তারিখ অ্যাপ্রক্স ধরে নিন, 15 তারিখ থেকে পরবর্তীতে কিন্তু 15-20 দিন এই শুভ যোগটা থাকবে। এবং এই সময় দেখবেন যে হঠাৎ করে যোগাযোগ, হঠাৎ করে একটা কোনো কথাবার্তার জায়গায় ফাইনাল হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। শত্রুতা অবশ্যই রয়েছে আপনার, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন জ্ঞাতি শত্রু বা পরিচিত জায়গার থেকে আপনার শত্রুতা হচ্ছে, এবং তার কারণে আপনি দেখবেন যে আপনি যেটা এগিয়ে যেতে চাইছেন সেটা আপনি পিছাচ্ছেন, বারংবার আপনাকে টেনে ধরছে, এই জায়গাটা কিন্তু ইঙ্গিত করছে। যারা মীন রাশির জাতক জাতিকারা সেই ক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। মীন রাশির জাতক জাতিকাদের যেটা বলবো যে আগামী দিন, আগামী দিনে একটু সমস্যার জায়গা থাকবে, অর্থ খরচটা বেশি হবে, অর্থের একটা ঘাটতি তৈরি হয়ে যাবে, এবং তার কারণে মানসিক উদ্বেগ আপনার ক্ষেত্রে যথেষ্ট তৈরি হবে। শারীরিক কিছু কষ্টদায়ক পরিস্থিতি আপনার আসতে পারে, যেটা হয়তো পরিশ্রমটা আপনার অনেক গুণ বেড়ে যাবে, বিগত দিনে যে পরিশ্রম করতেন তার থেকে তুলনায় পরিশ্রম দেখবেন বাড়ছে, কিন্তু অর্থ ইনকামের জায়গা অনেকটা কম হয়ে যাচ্ছে। এইগুলোই কিন্তু জুলাই মাস মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বলবো যেটা আপনার করণীয়, প্রত্যেকটা দিন যদি আপনি পারেন সেটা হচ্ছে শিবের অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় পাঠ করুন 108 বার করে, এবং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন। মানুষকে যতটা চেষ্টা করবেন আপনি সম্মান দিয়ে কথা বলতে, কথা বলুন, দেখবেন অনেকটা পরিবর্তন আপনার জায়গায় আসবে। কারণ আপনার ক্ষেত্রে এখন মানসিক চঞ্চলতা, দুশ্চিন্তা, আর্থিক সমস্যা এগুলো লেগেই আছে, এবং সেই জন্য আপনি দেখবেন মানসিকভাবে স্থিরতা আপনার মধ্যে কম আছে। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলে থাকি একটা জন্মছকের বিভিন্ন কানেকশন থাকে, সেই জন্য 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে, এবং এরাই কিন্তু আপনাকে পরিচালনা করে, এরাই কিন্তু আমাদেরকে পরিচালনা করে। সেই জন্য কোথাও যদি কোনো জায়গায় ডিস্টার্ব থাকে, সে কালসর্পযোগ হতে পারে, মাঙ্গলিক দোষ হতে পারে, শনির সাড়ের সাথীর প্রভাব হতে পারে, যেটা আপনার চলছে এখন, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা গেল যে কোনো পিতৃদোষ আপনার ক্ষেত্রে রয়েছে, আপনার ক্ষেত্রে শত্রুতা করে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিচ্ছে, আপনার উপর দেখা গেল কালা জাদু প্রয়োগ করে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একটা মানুষের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে অবশ্যই, এবং ওটা হেল্পলাইন নাম্বার, যে নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।